শত্রুর র্যাডার ফাঁকি দিতে নিজস্ব অত্যাধুনিক স্টিল্থ ফাইটার তৈরির দিকে ভারত বিশ্বজুড়ে পরাশক্তিগুলো ব্যস্ত নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ড্রোন রকেট লঞ্চার সহ নানা মরণঘাতী যুদ্ধাস্ত্র নির্মাণের প্রতিযোগিতায় মত্ত দেশগুলো আমেরিকা চীনের মতো দেশকে টেক্কা দিতে এবার আরও প্রস্তুতি নিচ্ছে ভারত নিজস্ব স্টিল ফাইটার তৈরির দিকে এবার নজর দিচ্ছে ভারত এক্ষেত্রে ভারতের শক্তি বাড়াতে দুজন উচ্চপদস্থ সিনেটর ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে এফ সিক্সটিন জেট ফাইটার বিক্রির জন্য চিঠি লেখেন ভারতের স্টিল ফাইটার জেট তৈরির পরিকল্পনা আপাতত প্রাথমিক স্তরেই রয়েছে এ একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান হবে বলে মনে করা হচ্ছে শত্রুপক্ষের সঙ্গে মোকাবিলা এবং আকাশপথে তাদের বেকাদাই ফেলতে বেশ কিছু উন্নত মানের ব্যবস্থা থাকবে এই ফাইটার প্লেনে এটি ভারতীয় বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে বলেও মনে করা হচ্ছে এই যুদ্ধ বিমানটির ডিজাইন মাল্টি অধীনে রয়েছে মিরাজ টু থাউজেন্ড এবং জাগুয়ার ফাইটার জেটের পরিবর্তে বায়ুসেনাতে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটি ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে স্টেলথ ফাইটার এমসিএ সুপারসনিক গতিতে আকাশে উড়বে এর মোটোজন পঁচিশ টন হবে একটানা দু ঘন্টা পর্যন্ত উঠতে সক্ষম এই স্টেলথ ফাইটারটি এতে এএসএ র্যাডার ইনফ্রেড সার্চ এবং ট্রাক সিস্টেম থাকবে এছাড়া পরিস্থিতি অনুযায়ী অ্যাওয়ারনেস সেন্সারও থাকবে এতে এর বডিকে পৃথক পৃথক ম্যাটেরিয়ালে তৈরি করা হবে যা এক প্রকার দুর্ভেদ্য বলাই যায় থাকবে শক্তিশালী ইঞ্জিন এতটাই আধুনিক হবে এই যুদ্ধ বিমান যে তাকে আপগ্রেডও করা যাবে প্রয়োজনে এই ফাইটার প্লেনের পেছনে এমন ব্যবস্থা করা হবে যাতে বেশি পরিমাণে অস্ত্র রাখা যাবে চারটি মিসাইল বা বোম রাখা যাবে এখানে বায়ুসেনা ডিআরডিও এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই এমসিএ এ প্রজেক্টে কাজ করবে বলে জানা গিয়েছে সব ঠিক থাকলে অ্যাডভান্স মিডিয়াম কমবেটি এয়ারক্রাফট নামে তৈরি হওয়া এই যুদ্ধ বিমান দুই হাজার সালে প্রথমবারে আকাশে উঠবে আর এর কয়েক বছরের মধ্যে আরও যুদ্ধ বিমান নির্মাণের কাজ আরও দ্রুত গতিতে হবে বলে জানা গিয়েছে